Hey guys, this is Pritam Jana and welcome to another video. So friends, today's topic is very interesting. আমরা অনেকেই আছি যারা ফোনের গ্যালারিতে লক ইউজ করে থাকে, বিভিন্ন অ্যাপস ইউজ করে থাকে যাতে আপনাদের ফটোগুলো কেউ না দেখতে পায়। সো আপনাদেরকে একটা সিম্পল ট্রিক্স দেখাবো যাতে আপনারা খুব সহজে আপনার গার্লফ্রেন্ড অথবা ফ্রেন্ডের ফটো গ্যালারিটাকে ওপেন করে নিতে পারবেন। এর জন্য আপনাকে পুরো ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। আই থিঙ্ক আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন। সো লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, অ্যাট ফার্স্ট আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। সো বিষয়টা হচ্ছে যে আজকে আপনার ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের গ্যালারি যদি লক করা থাকে, সেই লক থাকা সত্ত্বেও আপনি তার প্রোফাইল থেকে, আপনি তার গ্যালারি থেকে ছবিগুলো কীভাবে দেখবেন, তার জন্য একটা খুব সহজ নিয়ম দেখাচ্ছি। প্রথমে আপনি ওপেন করে নিন হোয়াটসঅ্যাপ। ওপেন করার পর যার কি খুশি একটা সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখান থেকে গ্যালারি যান। গ্যালারিতে যাওয়ার পর জাস্ট এখান থেকে আপনি সমস্ত কিছু ছবি খুব সহজেই দেখতে পেয়ে যাবেন। সো এখানে আপনি শুধু একটাই যে আপনি এখান থেকে কোনো কিছু ডিলিট করতে পারবেন না, বাট সমস্ত কিছু চেক আউট করতে পারবেন। সো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।